সুন্দরবনের নোনা পানির কুমির রক্ষায় তৈরি করা হয় করমজল কুমির প্রজনন কেন্দ্র। অথচ গত চার বছর ধরে বন্ধ রয়েছে কুমির উৎপাদন। এর জন্য কেন্দ্রের কুমিরের বয়স আর মেদ বাড়াকে দায়ী করছেন বন বিভাগ। সুন্দরবনে নোনা পানির কুমির বিলুপ্তির শঙ্কায় 23 বছর আগে গড়ে ওঠে করমজল কুমির প্রজনন কেন্দ্র। দুটি মা কুমির জুলিয়েট ও পিলপিল এবং পুরুষ কুমির রোমিওকে নিয়ে যাত্রা শুরু করে কেন্দ্রটি। ডিম থেকে বাচ্চা এবং তা লালন পালন করে কিছুটা বড় হলে ছেড়ে দেওয়া হয় নদীতে। তবে রোমিও জুলিয়েট আর পিলপিলের এখন বয়স হয়েছে, কমে গেছে প্রজনন ক্ষমতা, যাতে প্রভাব পড়েছে উৎপাদনে। বন বিভাগ বলছে কেন্দ্রের অপ্রাপ্ত কুমিরে প্রজননক্ষম হতে সময় লাগবে 12 বছর। 2018 এবং 19 সালে 2 বছর আমাদের এখানে কোনো বাচ্চা হয়নি। সম্ভবত আমাদের কুমিরের যেমন বয়স হয়ে গেছিল, আমাদের যে একটা পুরনো ইনকিউবেটার ছিল এইটির জন্য আমাদের এটা ইফেক্ট হতে পারে। কুমিরের প্রজননের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, আমরা সেই জন্য পাশা একটা অন্য একটা পুকুরে আমরা আরও 6টা কুমির নতুন সেরেছি, যেগুলো বয়স 7-8 বছর। সেখানে 2টা মেল এবং 7টা ফিমেল আমরা সেখানে সারছি। এগুলো আশা করতেছি 14-15 বছর বয়সে যখন প্রোডাকশন আসবে তখন আমরা সেখান থেকে ডিম পাবো। পরিবেশবিদরা বলছেন সুন্দরবনে কুমির প্রজনন উপযোগী পরিবেশ তৈরি করতে হবে, নইলে শুধু প্রজনন কেন্দ্র থেকে সরবরাহ করে ঘাটতি মেটানো সম্ভব নয়। সুন্দরবনে প্রাকৃতিকভাবে কুমির বাড়ানোর জন্য আমাদের কিছু উঁচু টেলা তৈরি করতে হবে, যেখানে কুমির এসে ডিম পাড়তে পারে এবং এই কুমিরের ডিমগুলো যেন অন্য প্রাণীগুলো যেন না খেতে পারে বা সেগুলো যেন সুন্দরভাবে যেন বাচ্চা ফুটতে পারে সেই ব্যবস্থাগুলো আমাদের নেওয়া দরকার। করমজল প্রজনন কেন্দ্রটিতে বর্তমানে কুমিরের বাচ্চা রয়েছে শতাধিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।